MBBS ইন অ্যাব্রড, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বিদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা মিশন MBBS। স্বপ্ন আপনার পূরণ করব আমরা। খুব স্পষ্টভাবে বলি, বিজেপি যেটা চেষ্টা করছে সেটা সাধারণ মানুষ, আদিবাসী সমাজ, তারা বুঝতে পারছেন এটা একটা সস্তা রাজনীতি চলছে। আপনারা ভেবে দেখুন, এই শুভেন্দু অধিকারী অখিল গিরিকে ধারাবাহিকভাবে কাক, দাঁড় কাক, হাফ প্যান্ট মিনিস্টার, বাবার বয়সী লোক, এই অসভ্যতাটা চালিয়ে গিয়েছে, প্ররোচনায় তিনি পা দিয়েছেন এবং অন্যায় কথা বলে ফেলেছেন, ভুল অন্যায়। দল তাকে বার্তা দিয়েছে, তিনি ক্ষমা চেয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন এবং দলও প্রকাশ্যে এ বিষয়ে ক্লারিফিকেশন দিয়েছে। ফলে এর পরও যদি কেউ তা নিয়ে রাজনীতি করতে চায়, সেটা লোকে বুঝতে পারবে যে এটা শুধু রাজনীতি। যেখানে ঠিক উল্টো দিক, বীরবা হাসদা, জঙ্গলমহলের কন্যা, আমাদের শ্রদ্ধেয়া নেত্রী এবং মমতাদি, যাকে অন্যতম মন্ত্রিসভার সদস্য বীরবাহা, তাকে শুভেন্দু বলছে জুতার নিচে রাখি, আমার জুতার নিচে থাকে। এবার ভাবুন তো, যে অখিল গিরি অন্যায় করেছেন, রাষ্ট্রপতিকে নিয়ে ভুল বলেছেন, অখিল ক্ষমা চাইছেন, মমতাদি ক্ষমা চাইছে, দল ক্ষমা চাইছে, আর শুভেন্দু অধিকারী জঙ্গলমহলের কন্যা রাজ্যের মন্ত্রীকে বলছে আমার জুতার তলায় থাকে, বিজেপি ক্ষমা চায় না, তারপরে আবার গলাবাজি করছে এরা এখানে, এটা কি হচ্ছে, এটা মানুষ বিশ্বাস করবেন? আদিবাসী মানুষ জানেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস পুরো দস্তু তাঁদের সঙ্গে আছে, উন্নয়নে আছে সমস্ত দিক থেকে, কোথায় এলাকায় পরিকাঠামো উন্নয়ন, সেতু তৈরি, কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার, তাদের যা যা দরকার, স্বনির্ভর গোষ্ঠী, তার বিপণন, সমস্ত রকম পাশে আছেন। সেখানে অখিল গিরির মুখ থেকে যদি খারাপ কথা বেরিয়ে থাকে, সেখানে দল তাকে শাসন করছে, নেত্রী শাসন করেছেন, তিনিও ভুল স্বীকার করেছেন, কিন্তু যদি তার মানে এই হয় যে শুভেন্দু অধিকারী বাবার বয়সী একজন লোককে কাক, দাঁড় কাক বলে যাবে, জঙ্গল কন্যা বীরবা হাসদাকে বলবে আমার জুতার নিচে থাকে, আবার তারাই বিপ্লব করবে, এটা মানুষ প্রশ্রয় দেবেন? বিজেপি নেতারা ক্ষমা চাইবে না? মহিলা যারা নেত্রী ছিলেন তারা একবার ভাববেন না আগে তো সেটা বলবেন, যে জুতার নিচে থাকে বীরবাহা? কন্ট্রাডিকশন হবে না বিজেপির তরফ থেকে? আরে তৃণমূল তো দল, নেত্রী মমতা ব্যানার্জি আপত্তি করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, অখিলদাকে দিয়ে করিয়েছেন, আর বিজেপি এটা দল, জঙ্গল কন্যা বীরবাহাকে বলে যাবে জুতার নিচে থাকে, তার উপর দাঁড়িয়ে ক্ষমা না চেয়ে বড় বড় কথা বলে যাবে, হয় নাকি? বলে মানুষ দুটো তুলনা করে নেবেন, আর ওই তো বিজেপি, তার জন বার্লা আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক, ওয়ারেন্ট বেরোয় চুরির দায়, নিশীত প্রামাণিক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই, সম্মান নেই, ওয়ারেন্ট বেরিয়ে যায় তাদের নামে, আদালতকে ধরে না, আইনকে সম্মান করে না, লজ্জা লাগে, বাংলা লজ্জা, কেন্দ্রের মন্ত্রী চুরির দায় ওয়ারেন্ট বেরোচ্ছে, আর এখানে জঙ্গল কন্যা বাংলার মন্ত্রী বীরবা হাসদাকে যে বলছে আমার জুতার নিচে থাকে, তার হয়ে বিজেপির কয়েকজন এখানে গলা ফাটাচ্ছে, তো মানুষ বিচার করবে? আজকে কিছুক্ষণ আগে বিরোধী দলের নেতা ওয়াই চ্যানেলে দাঁড়িয়ে সারদা প্রসঙ্গ তুলেছেন, ছবি বিক্রি প্রসঙ্গ তুলেছেন, বলেছেন শুধু ভাইপো নয়, ইস্যুও জেলে যাবে, ছবি কোথায় কোথায় গেছে, কে কিনেছে, সব সামনে আসবে। আমার একটাই কথা, সারদা বিষয়টা নিয়ে শুভেন্দু অধিকারী যদি আজ কথা বলে থাকেন, আমার প্রথম প্রশ্ন, সারদা নিয়ে ওনার যদি এত জ্ঞান, 2013 সালে এই জ্ঞান প্রকাশ করেননি কেন? প্রশ্ন এক, সারদা নিয়ে শুভেন্দু অধিকারীর যখন এত জ্ঞান, 13 সালে কি করছিলেন? যখন এই শুভেন্দু অধিকারী এবং কেউ কেউ
ষড়যন্ত্রীর চেহারা নিয়েছিলেন, আমার কাঁধে বন্দুক রাখা হয়েছিল, আমি চিৎকার করতাম, আমি প্রতিবাদ করতাম, আমায় অ্যারেস্ট করা হয়েছে, আমি লড়াই করেছি। শুভেন্দু অধিকারী কী করছিলেন? 13-22 9 বছর শুভেন্দু অধিকারী কী করছিলেন? তখন তো শুধু আরও দাও, আরও দাও, আরও খাবো, আরও খাবো, চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ। শুভেন্দু অধিকারীর সারদা নিয়ে কথা বলার কোনো অধিকার নেই। যদি কথা থাকে 13-এ বলেননি কেন, 14-এ বলেননি কেন, 15-এ বলেননি কেন, 16-এ বলেননি কেন, 17-এ বলেননি কেন, 18-এ বলেননি কেন, 19-এ বলেননি কেন? 20 সালের ডিসেম্বর মাসে যখন সারদা নারদায় গ্রেফতারের মুখে, তখন বিজেপিতে গিয়ে এখন সারদা হয় নাকি কখনো? নথি আছে, সুদীপ্ত সেন তাকে কাঁথিতে নিয়ে গেছিল এই শুভেন্দু আর তাদের লোকেরা পুরসভায় কাজ করিয়ে দেবে বলে। সুদীপ্ত সেন বয়ান দিয়েছেন ব্যাংক ড্রাফটে কিছু টাকা আর কোটি কোটি টাকা নগদে নিয়েছে, সেই ব্যাংক ড্রাফটের সন্ধানও পাওয়া গিয়েছে। তার মানে নগদেরটাও সত্যি, সুদীপ্ত সেনের বয়ানের সত্যতা প্রমাণ হতে শুরু করেছে। এই সময় সিবিআইয়ের উচিত অবিলম্বে শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা। সুদীপ্ত সেনের বয়ানের উপর দাঁড়িয়ে তোলাবাজ, চোর, মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী, তাকে গ্রেফতার করা। আর যদি সিবিআই গ্রেফতার নাও করে, কোর্টে মামলা চলছে, যেদিন সিআরপিসি 313 প্রয়োগের সময় আসবে, আমি কুণাল ঘোষ বলছি, এই শুভেন্দু অধিকারীকে কাঠগড়া অবধি টেনে আনার দায়িত্ব আমার। যদি সিবিআই ইডি মনে করে যে বিজেপিতে আছে বলে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রাখবে, আর একজন অন্তত সারদায় কাঠগড়ায় দাঁড়াবে, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী। ও তোলাবাজি, ওর ব্ল্যাকমেলিং, ওর কোটি কোটি টাকা নগদে নেয়া, কোর্টের কাঠগড়ায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে স্বীকার করতে হবে। শুভেন্দু নিজে চোর, শুভেন্দু চোর, ডাকাত, তোলাবাজ, বেইমান, গ্রেফতার হওয়ার ভয়ে সিবিআই এর এফআইআর নেমড। আর চোর কাকে বলছে? শুভেন্দুকে চোর তৃণমূল আগে বলেনি, শুভেন্দুকে চোর বিজেপি বলেছে 2016 সালে বিজেপির রাজ্য দপ্তরে ভিডিও দেখিয়ে বিজেপি বলেছে শুভেন্দু চোর, ওর সিবিআই ওকে গ্রেপ্তার করা উচিত। সিবিআই যেদিনকে এফআইআর ওর নাম লিখেছে, শুভেন্দু অধিকারী ল্যাজ গুটিয়ে অমিত শাহের জুতো চাটতে গিয়েছে। তো ফলে শুভেন্দু অধিকারী চোরের মায়ের বড় গলা। 2020 সাল অবধি যে তৃণমূলে ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় সাংসদ, বিধায়ক, একের পর এক দপ্তরের মন্ত্রী, একের পর এক পর্ষদের চেয়ারম্যান, দলের শীর্ষ সমস্ত ক্ষমতা কাদের হাতে ছিল? অধিকারী প্রাইভেট লিমিটেডের হাতে ছিল। তো সুতরাং আজকে সে হঠাৎ বড় বড় কথা বলছে, অকৃতজ্ঞ বেইমান, তার কথার কোনো বিশ্বাসযোগ্যতা আছে? 2020 সাল অবধি বলেছে, ডিসেম্বর অবধি বলেছে মোদি হটাও দেশ বাঁচাও, বিজেপি হটাও দেশ বাঁচাও, এখন তার বড় বড় কথা। আর বিজেপির ভাবসাব দেখলে মনে হচ্ছে যেন সামনে বিধানসভা নির্বাচন। আরে সবে বিধানসভা নির্বাচনটা হয়েছে, আপনারা হেরে গেছেন, আর সেই কারণে ওই মহারাষ্ট্র অমুক যেগুলো ব্যাকডোর পলিটিক্স, ক্ষমতায় না থাকতে পেরে ছটফট ছটফট ব্যাকডোর পলিটিক্স, সেই সব বলছে। মানুষের উপর আস্থা নেই, নির্বাচনে আস্থা নেই। বিধানসভা নির্বাচন কেন্দ্রের বাহিনী ছিল, কেন্দ্রের নির্বাচন কমিশন ছিল, 8 দফায় ভোট ছিল আমাদের আপত্তি সত্ত্বেও, তারপরেও তো হেরেছে। উপনির্বাচন হেরেছে, লোকসভা উপনির্বাচন হেরেছে, বিধানসভা উপনির্বাচন হেরেছে। ফলে এখন হঠাৎ পেছনের দরজা দিয়ে যে হুমকি দেয়া, নানা চক্রান্তের হুমকি দেয়া, তার সঙ্গে আর যাই হোক গণতন্ত্রের কোনো সম্পর্ক নেই। শিশু সুরক্ষা কমিশনের সভায় জবাব দিয়েছেন শুভেন্দু, এবং তাতে তিনি কমিশনকে বলেছেন যে কিভাবে বুঝলেন যে কয়লা ভাইপো ছিলেন নাবালক, আর কয়লা ভাইপো বলতে
তিনি কি বোঝাতে তারা কি বোঝাতে চান? আমি খুব স্পষ্ট কথা বলছি, এত কথার উপচালাকি দরকার নেই শুভেন্দু, এত উপচালাকি দরকার নেই। যদি টুইট করার হয় ক্ষমতা থাকলে নাম দিয়ে করবে, আর নইলে তুমি বলো যে সেদিনকে তাজবেঙ্গলে কার বার্থডের কথা, কার জন্মদিনের কথা তুমি বলছিলে, সেটাই ভুল, কে সেটা বড় কথা নয়, তুমি যেটা বলেছো সেটা ভুল। তুমি লিখেছো একজনের ছেলে জন্মদিন গ্র্যান্ড পার্টি হচ্ছে তাজবেঙ্গলে, তুমি সেটা বলো তাজবেঙ্গলে কি হয়েছে, ভুল হলে ক্ষমা চাইতে হবে। আর যদি আবার বলছি, আর যদি দম না থাকে তাহলে আকার ইঙ্গিতে কথা বলার কি দরকার, অভিযোগ করার থাকলে মাথা তুলে বলবে আমি অমুকের বিরুদ্ধে বলছি। আমি তো বলছি শুভেন্দু অধিকারী চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার, মিথ্যাবাদী, কাপুরুষ, দলবদলু, চিটিংবাজ। তো শুভেন্দু অধিকারীর যদি মনে হয় কারোর নামে টুইট করবে, তো দম থাকলে তার নাম দিয়ে টুইট করবে। এই জন্য আমি বলেছিলাম বুকে নেই দম ও খাবে চমচম। ওই জায়গাটা একটা জটিলতা ছিল, তা এতগুলি চারপাশে পুরসভা আছে, কর্পোরেশন আছে, তার মধ্যে একটি যদি কোনো পরিস্থিতিতে কোনো কারণে অন্য কোনো দিকে যায় তো সংখ্যা তত্ত্বের বিচারে তো তাহলে সেটা হবে, সেটা আলাদা করে কী বল। এবং এখানে এ তো প্রমাণিত যে গণতন্ত্র আছে, অধিকাংশ জায়গাতে প্রায় সব জায়গাতেই তৃণমূল আছে, কোথাও বোধহয় তাহেরপুর বোধহয় কোথাও সিপিএম আছে, একটি জায়গায় হয়তো কংগ্রেস আজকে পেল, কিছু জটিলতার কথা শুনছিলাম ডিটেলটা জানি না, পেলে পাবে। আজকে শিলিগুড়িতে তৃণমূল প্রচারণা ছিল, একদিকে উত্তরবঙ্গ ভাগে বিরোধিতা, অন্যদিকে নিশ্চিত এবং জন্মালার যে ওয়ারেন্ট তার বিরুদ্ধে, খুব স্বাভাবিক ব্যাপার। উত্তরবঙ্গে জনসমুদ্র ছিল আজ তৃণমূলের, কারণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মনে করে এটা একটা অখণ্ড বাংলা, এখানে বঙ্গভঙ্গের চক্রান্ত চলবে না। বিধানসভা ভোটে হারার পর কেউ কেউ বলবে এটা ভাঙো, ওটা ভাঙো, সেটা ভাঙো, ভোটের আগে কোথায় ছিল বাবা? নির্বাচনী ইস্তাহারাও তো কোথাও লেখা নেই বঙ্গভঙ্গ। তাহলে আপনাদের নেতারা আজকে এই সাংসদ, কাল ওই বিধায়ক, কাল অমুক, বাংলা ভাঙতে হবে, মামার বাড়ির আবদার। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছেন, উন্নয়ন হচ্ছে, পাহাড় দুয়ার শান্ত, অর্থনৈতিক কাজকর্ম চলছে, পর্যটকরা যাচ্ছেন, দারুণভাবে সমস্ত কাজকর্ম আবার সব সঠিক পথে ফিরে আসছে, সেইখানে দাঁড়িয়ে প্ররোচনা দেয়া। আর জন বার্লা আর নিশীত প্রামাণিক, নিশীত প্রামাণিক চুরির দায় ওয়ারেন্ট, চুরির মামলায় ওয়ারেন্ট, লজ্জা হওয়া উচিত। আরে আইনি প্রক্রিয়ায় যদি থাকেন আদালতকে সম্মান দিন, আদালতকে ওয়ারেন্ট অব্দি যেতে হবে কেন? তো বাংলার লজ্জা, বাংলার লজ্জা, আদালতকে ওয়ারেন্ট অব্দি যেতে হবে কেন? ফলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে এবং এই বাংলার লজ্জা এদের মুখোশ খুলে দিতে তৃণমূল কংগ্রেস আজকে যে কর্মসূচি নিয়েছে তাতে বিপুল সংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এটা প্রমাণ করে দিয়েছে যে ওইসব এলাকাতেও বিজেপির এই জনবিরোধী, বঙ্গবিরোধী অবস্থান এবং নীতি, তার থেকে মানুষ অনেক দূরে সরে যাচ্ছেন। এটা যেহেতু এটা আদালতের বিষয় আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না, শুধু আমি এইটুকু বলতে পারি যে বা যারা এই অপকীর্তিটি করেছিলেন অত্যন্ত খারাপ কাজ করেছিলেন, কড়া ভাষায় নিন্দা করছি, কোন সাহসে করেছিলেন, কোন কাণ্ডজ্ঞানে করেছিলেন এটা ভাবলেই আমার অবাক লাগছে। ফলে আদালত নিশ্চয়ই তাদের পর্যবেক্ষণ দিয়েছেন, কিন্তু এখানেও আমাদের খুব স্পষ্টভাবে বলা রয়েছে যারা এই ধরনের কাজকর্ম করেছেন এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত যে প্রাঙ্গণে এই ধরনের কাজ হয়েছে সেটা কোনো অবস্থাতেই, কোনো অবস্থায় এসব জিনিস মেনে নেওয়া যায় না। দেখুন এখানে একটা বিভিন্ন জায়গার অভিযোগের গন্ধ পাচ্ছি আমরা, একটা খুব বিপজ্জনক অভিযোগ একাধিক জায়গা থেকে আসছে, সেটা হচ্ছে পরিকল্পিতভাবে কিছু বোমা এবং অস্ত্র, এটা পরিকল্পিতভাবে আমাদের প্রতিপক্ষ শিবির
তাদের অনেকের কেন্দ্রীয় বাহিনী আছে, সেই কনভয় যাতায়াত করে, তারা বিভিন্ন জায়গায় বোমা ইত্যাদি সব দিচ্ছেন, সরবরাহ করছেন। এগুলো কিন্তু তদন্ত হওয়া অবিলম্বে দরকার। এবং এরা বেশ কিছু জায়গা দখলে নেওয়ার জন্য এরাই কিছু দুষ্কৃতীকে ব্যবহার করে বম্বিং করাচ্ছে, করিয়ে সঙ্গে সঙ্গে এনআইএ চাই বলে এনে তৃণমূল সংগঠকদের নাম দিয়ে দিয়ে তাদের অ্যারেস্ট করানো, তাদের বাড়িতে এনআইএ যাওয়া, এই হ্যারাসমেন্টটা চলছে। এটা একটা বড় চক্রান্ত। বোমা আনছে তারা, দিচ্ছে তারা, প্ররোচনা দিচ্ছে তারা, কিছু ক্ষেত্রে ফাটাচ্ছে তারা, এবার এনআইএ, অর্থাৎ অস্ত্র এবং সমাজ বিরোধীদের প্রশ্রয় দিয়ে তারা কোনো একটা বোমার ব্যবহার করছে, নেতিবাচক খবর হয় যাতে তার ব্যবস্থা করছে, এবং এনআইএ ডাকার ব্যবস্থা করছে। আমরা বারবার তৃণমূল কংগ্রেসের নেতা এবং সমর্থকদের কর্মীদের আমরা বারবার বলছি, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়নের রাজনীতি করছে, উন্নয়ন রাজনীতি মানে সমাজসেবা, মানুষের উপকার এবং উন্নয়ন, সেগুলো নিয়ে বাড়ি 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 যান। কেউ কোনো প্ররোচনায় পা দিয়ে এটা এটা একটা চক্রান্ত চলছে, কারণ তারা তৃণমূলের সঙ্গে পাল্লা দিতে পারছেন না, ফলে টার্গেট করে নিচ্ছে কোন জায়গাটা তৃণমূলের কর্মীদের কে কে ভালো কর্মী আছে, সেই জায়গাটা একটু বোমা এনে একটু বোমাবাজি করাও, চারটে বোমা উদ্ধার করিয়ে দাও, এবার এনআইএকে লেখো, তারা এসে ওই ওই লোকগুলোকে ধরে নিয়ে যাক, ওরা তখন ফাঁকা মাঠে রাজনীতি করতে যাবে, এটা একটা বড় প্লট। এই অভিযোগ আসছে, ফলে আমরা চাই পুরো দস্তুর তদন্ত হোক, পুলিশ প্রশাসন সতর্ক আছেন, আমরা আশা করব আরও সতর্ক থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কেউ খারাপ কথা বললে তার জিভ কেটে ফেলা হয়, এমনই হুঁশিয়ারি দিয়েছে ব্যারাকপুরের বিলকান্দাটুয়ের অঞ্চল সভাপতি। এখন কেউ কোন অঞ্চল সভাপতি কি বলেছেন আমার এখানে বসে পুরোটা না শুনে ব্যাখ্যা দেওয়া উচিত নয়, কিন্তু আমি এটুকু বলতে পারি যে লাগাতার বিজেপি বা প্রতিপক্ষ দলের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে কুরুচিকর ব্যক্তিগত আক্রমণ এবং নিম্নমানের শব্দ প্রয়োগ হচ্ছে, তাতে প্ররোচিত হয়ে কেউ কোনো উত্তর দিতেই পারেন। আমরা এই ধরনের কথা সমর্থন করি না, কিন্তু লাগাতার আমাদের নেত্রীকে লাগামছাড়াভাবে অপমান করা হবে, এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কুৎসিতভাবে আক্রমণ করা হবে, আর যারা করবে তারা সব রকম পাপে ডুবে আছে, সেটা থেকে নজর ঘোরাতে কুৎসিত অপমান করে যাবে, শব্দ প্রয়োগ করবে, তো সেইখানে দাঁড়িয়ে আমাদের নেতারা কেউ যদি প্ররোচিত হয়ে কোনো উগ্র কথা বলেন, আমরা শুধু অনুরোধ করতে পারি যে এদের প্ররোচনায় কেউ পা দেবেন না, মানুষকে বিচার করতে দিন। আবার তার মানে এই নয় যে একতরফা এরা গালাগালি করে যাবে এবং নিম্নমানের কাজ করে যাবে, আর আমাদের কর্মী সমর্থকরা তাদের রসগোল্লা খাওয়াবে, দুটো কি করে একসঙ্গে হবে? ডেঙ্গু সহ নানা ইস্যুতে বিরোধী দলগুলোকে আমরা বারংবার অভিযোগ করতে দেখছি রাজ্য প্রশাসনের বিরুদ্ধে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রকাশ্যেই হেলথ সেক্রেটারিকে তিনি কিন্তু ভৎসনা করেছেন এবং সমালোচনা করেছেন পৌরসভার কাজেরও নানা বিষয়ে। এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন? আমি গঠনমূলকভাবে দেখছি যে একটা যদি ডেঙ্গি বা একটা কোনো ঘটনা ঘটে বা এই ধরনের একটা সংক্রমণ বা এই ধরনের রোগের হয়, রাজ্য সরকার, স্বাস্থ্য দপ্তর, পুরসভা, পঞ্চায়েত সাধ্যমতো ভালো কাজ করছে, কিন্তু ভালো কাজের তো কোনো সীমা হয় না। যখন একটা কোনো বিপদ থাকে, যত বেশি ভালো কাজ করা যায়, সেই কাজটা যত বাড়ানো যায়, তত মানুষের উপকার। মুখ্যমন্ত্রী সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা বলেছেন, ঠিকই বলেছেন, অভিভাবকের মতো বলেছেন, রাজধর্ম পালন করেছেন। একদিকে বিধানসভা অধিবেশন চলাকালীন বিক্ষোভ, আবার রাস্তাতে বেরিয়ে বিক্ষোভ, কোথাও কি গিয়ে বিজেপি মানে পঞ্চায়েত নির্বাচনের আগে চাপ তৈরির চেষ্টা করছে? বিজেপি চাপ তৈরি করতে চেষ্টা করছে না, চাপে পড়ে দিশাহীন রাজনীতি করছে। বিজেপি চাপ তৈরি করার ক্ষমতা, ওখানে চাপ হচ্ছে ওদের নিজেদের মধ্যে, দিলীপ বিজেপি, সুকান্ত বিজেপি, তৎকাল বিজেপি, এসব চাপ। আবার ওই স্টার বক্তা তালিকায় থাকলেও অনেকে অন্য অন্য রাজ্যে ঘুরে বেড়াচ্ছিল, তো তাদের ফিরে আসাটা হচ্ছে আবার চাপ, এসব চাপ, নানা রকম চাপ। সেই চাপ কাটাতে সবাই মিলে খোলা আকাশের নিচে শীতের দুপুর, শীতকাল শুরু হয়েছে, হাঁটাহাঁটি করে নিজেরা চাপমুক্ত হতে চাইছে।
দেখছি নির্বাচিত সরকারকে রোজ এই যে ফেলে দেওয়ার হুমকি বিরোধী দলের নেতা, আজকাল বলছে মহারাষ্ট্র হয়েছে, ঝাড়খণ্ড হয়েছে, এবার পশ্চিমবঙ্গ হবে, এটা কিভাবে দেখছেন? প্রতিদিন সরকার একইভাবে দেখছি, চোর, ব্ল্যাকমেলার, তোলাবাদ, শুভেন্দু অধিকারী তার নিজের পাপ ঢাকতে মুখে বড় বড় কথা বলে যাচ্ছে, আর কি দেখবো? সিবিআই ইডি যাতে তাকে না ডাকে, তাকে যাতে গ্রেপ্তার না করে, সেই জন্য সে বড় বড় কথা বলছে। আর এবার কী দেখো, যে দলের গণতন্ত্রের প্রতি আস্থা নেই, সবে বিধানসভা নির্বাচনটা হেরেছে, তারপরে যদি কেউ বলে ফেলে দেব, দেখবেন সিবিআই যাবে, ইডি যাবে, দেখুন না কী করে, টাকা বন্ধ করে দেবো, এগুলো তো গণতন্ত্রের ভাষা না। বেসিক্যালি শুভেন্দু মানসিক রোগী, পাগল। আসলে শুভেন্দু দেখবেন চোখের তলে একটা কালি পড়ছে, কালি, ওই যে সকালে উঠে যখন আয়নায় দেখে চোখের তলে একটা কালি থাকে, তো ফলে এখন খুব সমস্যা, মানে ওর নানা রকম চাপ তৈরি হয়েছে, মানে এখন মানে যে পরিমাণ চাপ ওর ঘরে বাইরে চলছে, ওর পাজামা এখন দড়ি দিয়ে পরে না, ইলাস্টিক দেওয়া পাজামা পরে এখন। ছোট প্রশ্ন হচ্ছে, পার্টি অফিসে বিধায়কের জন্মদিনের অনুষ্ঠান, অনুব্রত মণ্ডলের বাড়িতে ওনার স্ত্রী মারা যাওয়ার পর ডিএম এসপি দেখা করতে গেছিল, তারপরে সেটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া হলো, ওই বাড়ি থেকে বসে সব নির্দেশ দেওয়া, সৌজন্যের ব্যাপার। যদি দেখুন, রাজনৈতিক নেতৃবৃন্দ পরস্পরের পরিচিত হন ওসির সঙ্গে বা যারা এসডিও বিডিও চেনাশোনা থাকে, যদি কোথাও কেউ কোনো একটা ছোট মানে নিজের জন্মদিন পালন করে থাকেন এবং আমন্ত্রণ করে থাকেন, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই, হতেই পারে তিনি এটা আলাদা জায়গায় করতে পারতেন, কিন্তু সবসময় এই ব্যাকরণগুলো হয়তো সব জায়গায় সবসময় মানা যায় না। ব্যক্তিগত জন্মদিন তিনি পার্টি অফিস অ্যাভয়েড করাটা উচিত ছিল, আবার অনেক ক্ষেত্রে কি পার্টির ছেলেরা সবাই একসঙ্গে আছে, কেউ হয়তো বলেছে আমরা এখানে পালন করি, এবার কোনো যারা প্রশাসনিক আছেন এক স্যার একবার ঘুরে যাবেন, আমরা এটা করছি, মানে আমরা একদিকে পুলিশকে বলবো সব দল, সব সমাজের সব ক্লাব সকলের সঙ্গে সংযোগ রেখে চলুন, আবার তার মধ্যে কোথাও গেলে বলবো কেন গেছে, দুটো একসঙ্গে চলে না।